কেমন আছো সবাই? সব ভালো তো? জানাফুল হাই স্কুলের অটোমোবাইল ট্রেনার সুমন চ্যাটার্জির ক্লাসে তোমাদের আরো একবার স্বাগত। আজ আমরা আলোচনা করব ক্লাস 9 এর চ্যাপ্টার 3 সেশন 13 শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বা এয়ার কন্ডিশনিং সিস্টেম, গাড়ির মধ্যেকার তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণের জন্য শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা রাখা হয়। এই সিস্টেম ব্যাটারি কর্তৃক পরিচালিত হয় এবং শীতলীকরণের কাজ করে। ব্যাটারি ইঞ্জিনের শক্তি দ্বারা চার্জ হয়। শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা গরমকালে ঠান্ডা এবং ঠান্ডার সময় গাড়িকে গরম রাখে। গরম করবার জন্য ইঞ্জিনের কুলিং সিস্টেমের গরম জল একটি ঘোরানো নলের মধ্যে দিয়ে চালনা করা হয়। শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা গাড়ির ভিতরের বায়ু শোধন করে। বাইরের বাতাস ভিতরে প্রবাহিত করার জন্য ব্লোয়ার বা স্কুইরেল কেজ পাখা ব্যবহার করা হয়। এটি কেবলমাত্র গাড়ির ভিতরের বাতাস শোধন করে না, ভিতরের বাতাসের চাপ এবং মাত্রা সঠিক রাখে। এবার আসি শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থার উপাদানে। প্রথমেই আসি কম্প্রেসারে। এটি হলো এসি সিস্টেমের চালনার শক্তির উৎস। ইঞ্জিনের ক্র্যাঙ্কশ্যাফট থেকে বেল্টের সাহায্যে চালিত হয় কম্প্রেসার। এরপর আছে ইলেকট্রোম্যাগনেটিক ক্লাচ। এটি বৈদ্যুতিক শক্তির দ্বারা চালিত হয় এবং যান্ত্রিক পদ্ধতিতে টর্ক উৎপাদন করে। একটি ছোট ইলেকট্রোম্যাগনেটিক ক্লাচ এসি কম্প্রেসারকে একটি পুলির সাহায্যে ক্র্যাঙ্কশ্যাফটের সাথে যুক্ত করে, ফলে প্রয়োজন মতো কম্প্রেসার চালু হয়। এরপর রয়েছে কন্ডেন্সার। উচ্চ চাপের রেফ্রিজারেন্ট বাষ্পকে ঘনীভূত করে তরলে পরিণত করা হলো এর প্রধান কাজ। এটি তরল রেফ্রিজারেন্টের সংরক্ষক স্থান হিসেবে পরিচিত। এটি ইঞ্জিনের রেডিয়েটারের কাছাকাছি বসানো থাকে, রেডিয়েটারের মতোই দেখতে হয়। কতগুলি সমান্তরাল নল ও ছোট একটি ফ্যানের সমন্বয়ে গঠিত। এরপর আসে রিসিভার ড্রায়ার বা ডিহাইড্রেটার। এটি শীতলীকরণ তরলের ট্যাঙ্ক। এটি রেফ্রিজারেন্টকে আর্দ্রতা মুক্ত করে। এখান থেকেই আর্দ্রতা বাইরে বের হয়ে যায় বা বের করে দেওয়া হয়। এরপর আছে এক্সপেনশন ভাল্ভ, থার্মোস্ট্যাট সহ। তারপর থাকে এভাপোরেটর। এটি সাধারণত কন্ডেন্সারের মতোই কাজ করে। এতে টিউব ও পাতলা পাত লাগানো থাকে যা প্যাসেঞ্জার কম্পার্টমেন্টে লাগানো থাকে। সাকশন থ্রটলিং ভাল্ভ। একটি কম্প্রেসারের সাকশন ভাল্ভ নিম্নলিখিত অংশ নিয়ে গঠিত হয়: সাকশন প্যাসেজ, সাকশন পোর্ট, ভাল্ভ বডি, আর্জিং মেম্বার, ভাল্ভ চেম্বার, ফার্স্ট কমিউনিকেশন হোল, ক্লোজিং ভাল্ভ, ভাল্ভ সিট। শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে এবার একটু আলোচনা করা যাক। এটি সাধারণত চারটি ধাপে কাজ করে, যথা কম্প্রেশন, কন্ডেনসেশন, এক্সপ্যানশন, ভ্যাপোরাইজেশন। প্রক্রিয়াটি সম্পর্কে এবার একটু আলোকপাত করা যাক। শীতলীকরণ তরল মিটারিং ডিভাইস অতিক্রম করবার পর চাপমুক্ত হয়ে এভাপোরেটরে প্রসারিত হয়। এটি গাড়ির ভিতরের তাপ শোষণ করে বাষ্পীভূত হয়। তারপর এই গ্যাসের উপর চাপ প্রয়োগ করলে উৎপন্ন তাপ নলের চারিদিকে প্রবাহিত বাতাসের মধ্যে মুক্ত হয়। এখন আমরা শীতলীকরণের পরপর ধাপগুলি দেখব। প্রথম ধাপ, যখন ব্যবস্থাটি চালু হয় তখন কম্প্রেসার শীতলীকরণ তরলের বাষ্পের উপর চাপ প্রয়োগ করে, ফলে কন্ডেন্সারে প্রচুর তাপ উৎপন্ন হয়। দ্বিতীয় ধাপ, চলন্ত গাড়িতে প্রবাহিত বাতাস এই তাপ অপসারণ করে, ফলে বাষ্প তরলে পরিণত হয়। তৃতীয় ধাপ, শীতলীকরণ তরল এবার রিসিভার ড্রায়ারে পৌঁছায়। এখানে জলীয় বাষ্প বরফে পরিণত হয়ে নলগুলি বন্ধ করে দিতে পারে। চতুর্থ ধাপ, যেহেতু কম্প্রেসার ক্রমাগত চাপ সৃষ্টি করে যায়, ফলে তরল উচ্চ চাপে রিসিভার ড্রায়ারে থেকে থার্মোস্ট্যাটিক এক্সপ্যানশন ভালভে পৌঁছায়। এই সময় ভালভ খুলে গিয়ে তরল প্রবাহিত হলে হঠাৎ চাপ কমে যায়,
পঞ্চম ধাপ তরল ইভাপোরেটরে পৌঁছে গাড়ির অভ্যন্তরের তাপ শোষণ করে বাষ্পে পরিণত হয়, ফলে শীতলীকরণ ঘটে। একটি ফ্যানের সাহায্যে এই শীতলতা গাড়ির ভিতরে চারিদিকে প্রবাহিত হয়। ষষ্ঠ ধাপ উত্তপ্ত বাষ্প আবার কম্প্রেসারের মাধ্যমে প্রথম ধাপে প্রবেশ করে। এই প্রক্রিয়া চক্রাকারে চলতেই থাকে। আশা করি এয়ার কন্ডিশনিং সিস্টেম বা শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে আজকের যে আলোচনা তা তোমাদের কাছে পরিষ্কার। যদি কারো কোনো প্রশ্ন থাকে বা বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে ফোন বা হোয়াটসঅ্যাপ করবে। আজ এই পর্যন্তই থাক।